হোম টিউটরে আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি বাংলা সাহিত্যের মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। প্রথমেই একটা গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ সম্পর্কগুলোতে। প্রাগৈতিহাসিক সরীসৃপ অতসী মামির ছেলের বউ সমুদ্রের স্বাদ পেতে আত্মহত্যার পথ বেছে নিলেন। গল্পের প্লটটা করা হয়েছে এমন, অতসী মামি যার ছেলের বউকে খুব প্যারায় রাখে, কোথাও ঘুরতে টুরতে যেতে দেয় না, সো তার খুব সমুদ্র দেখার ইচ্ছা। এখন সমুদ্রের স্বাদ পেতে হলে কি করতে হবে, কোনো উপায় পাচ্ছিল না এবং সে আত্মহত্যার পথ বেছে নিলেন। প্রাগৈতিহাসিক সরীসৃপ অতসী মামি, বউ, সমুদ্রের স্বাদ এবং আত্মহত্যা দিয়ে মনে রাখবো আত্মহত্যার অধিকার, এগুলো কিন্তু সবগুলোই মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ। এবার আমরা আরো একটা ছন্দের বা কবিতার মাধ্যমে যেটাই বলি তার মাধ্যমে শিখে নেই উপন্যাসগুলোর নাম। মানিকের উপন্যাসে শহরতলির চিহ্ন পাওয়া যায় না, দর্পণের চতুষ্কোণে অহিংসা ফুটে ওঠে না, তাই মানিক বলে সোনার চেয়েও দামি আমার দিবারাত্রির কাব্য। শহরতলি, চিহ্ন, দর্পণের চতুষ্কোণ, অহিংসা, সোনার চেয়েও দামি, দিবারাত্রির কাব্য, এগুলো প্রতিটাই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কিছু গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম। আমাদের কিন্তু এগুলো শিখে নিতে হবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। আর আমরা যদি বারবার আরেকবার পড়ে ফেলতে পারি তাহলে কিন্তু উপন্যাসের নামগুলো মনে রাখা ইজি হবে। যেমন মানিকের উপন্যাসে শহরতলির চিহ্ন পাওয়া যায় না, দর্পণের চতুষ্কোণে অহিংসা ফুটে ওঠে না, তাই মানিক বলে সোনার চেয়েও দামি আমার দিবারাত্রির কাব্য। তার লেখা প্রথম উপন্যাস ছিল জননী। পদ্মা নদীর মাঝি তার বিখ্যাত একটি উপন্যাস, যেটা পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার একটি রাজনৈতিক উপন্যাস ছিল, সেটির নাম ছিল প্রতিবিম্ব। আর পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি হয়তো আমরা অনেকেই শুনেছি, নামটা মনে রাখতে হবে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র শশী ডাক্তার ও কুসুমের নাম। তার লেখা ছোট গল্প, একটি ছোট গল্প যেটা মুক্তিযুদ্ধ নির্ভর ছিল, ছোট বকুলপুরের যাত্রী। তার পরিচয় থেকে একটা জিনিস জেনে রাখলেই কিন্তু হয়ে যায় আমাদের, সেটা হচ্ছে তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং তিনি মার্কসিজম দ্বারা প্রভাবিত ছিলেন। এই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত ছোট্ট একটি আলোচনা, কিন্তু ছোট হলেও এখান থেকে যদি কোনো সাহিত্যকর্ম আসে আমাদের কিন্তু ভুল হবে না, কারণ আমরা শিখে নিচ্ছি গল্পের প্লট, ছন্দ এইগুলোর মাধ্যমে, তাই আশা করছি আর ভুল হবে না। আর আগামী ভিডিওতে আমরা আরও একজন সাহিত্যিককে নিয়ে চলে আসব। তার আগে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।